হ্যালো ফুটবল ফ্যান্স, কোপা আমেরিকার গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। যে ম্যাচটিকে ঘিরে সব রকমের ইনফরমেশন আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। তবে সবার আগে জানিয়ে রাখি, আর্জেন্টিনার এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে আনঅফিসিয়াল অ্যাপগুলোর মাধ্যমে দেখতে হবে, কারণ এশিয়া মহাদেশে বর্তমানে কোনো টিভি চ্যানেল বা অফিসিয়াল অ্যাপেই কোপা আমেরিকার ম্যাচগুলো লাইভ দেখানো হচ্ছে না, যার কারণে আনঅফিসিয়াল অ্যাপগুলোর দ্বারাই আপনাদের এই ম্যাচটি লাইভ দেখতে হবে। এছাড়া আপনারা চাইলে ম্যাচটি দেখার জন্য ফেসবুক অ্যাপটিরও সাহায্য নিতে পারেন। আজকের এই ভিডিওটি শুরু করব ম্যাচ টাইমিং দিয়ে। গ্রুপ পর্বের দ্বিতীয় এই ম্যাচটিতে লিওনেল মেসিরা 26 জুন অর্থাৎ কাল ভোর 6:30 মাঠে নামতে চলেছে। এর আগে আর্জেন্টিনা কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে, যে ম্যাচে জয় পেলেও নিজেদের চেরা ছন্দে খেলতে পারেনি আর্জেন্টিনা। যদিও এর কারণ হিসেবে লিওনেল স্কোনি এবং খেলোয়াড়েরা মাঠের খারাপ অবস্থাকে দোষ দিয়েছেন, তবে কালও যদি মাঠে ওই একই সমস্যার সম্মুখীন হয় আর্জেন্টিনা, তবে ফিজিক্যাল ফুটবল পছন্দ করা চিলির বিপক্ষে অবশ্যই ম্যাচটিতে আর্জেন্টিনাকে বড় পরীক্ষা দিতে হতে পারে, কারণ এর আগে 2016 কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের মাটিতেই আর্জেন্টিনাকে ফাইনালে হারানোর অভিজ্ঞতা আছে চিলির। তবে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি আলাদা, সেই আর্জেন্টিনা দল এবং এখনকার আর্জেন্টিনা দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, কারণ আর্জেন্টিনা গেল 3-4 বছরে যে ফর্মটা ধরে রেখে প্রত্যেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ফুটবল খেলেছে, তাতে বর্তমানে জাতীয় দলের দিক দিয়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা দল হচ্ছে আর্জেন্টিনা। এবং বর্তমানে আর্জেন্টিনা এখন বিশ্ব চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলও, যার কারণে ম্যাচটিতে কিছুটা হলেও আত্মবিশ্বাসের দিক দিয়ে আর্জেন্টিনাই এগিয়ে থাকবে। এছাড়া আর্জেন্টিনা তাদের সর্বশেষ খেলা চিলির বিপক্ষে 5 ম্যাচের একটিতেও পরাজিত হয়নি। 5 ম্যাচের মধ্যে 2টিতে জয় পেয়েছে আলবি সেলেস্তারা এবং 3টি ম্যাচ ড্র হয়েছে, যার কারণে গ্রুপ পর্বের এই ম্যাচটিতেও আর্জেন্টিনা জয়ের সম্ভাবনায় বেশি আছে। তবে ফিফা র্যাঙ্কিংয়ে 40 নম্বর স্থানে থাকা চিলিকেও সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে ম্যাচটিতে নিজের সেরা একাদশ মাঠে নামাতে চলেছেন লিওনেল স্কোনি। চিলির বিপক্ষে আর্জেন্টিনা শুরুর একাদশে গোলপারের নিচে থাকবেন ইমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্সে থাকবেন নাওহেল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ কিংবা নিকোলাস ওটামেন্ডি এবং মার্কো সাপুনা। এছাড়া মিডফিল্ডে রদ্রিগো ডিপল, জিওভানি লোচেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্দেসকে দেখা যাবে, এবং আক্রমণ ভাগে অ্যাঞ্জেল ডিমারিয়া কিংবা নিকোলাস গঞ্জালেসের সাথে লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেসকেই দেখা যাবে। এরকম একটা একাদশ নিয়ে কাল চিলির বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা, যে ম্যাচটিতে লিওনেল স্কোনির দল জয় পেলেই গ্রুপ পর্ব থেকে তারা সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে, কারণ কানাডার বিপক্ষের ম্যাচটিতে জয় দিয়ে বর্তমানে আর্জেন্টিনা তাদের গ্রুপের টেবিলে সবার উপরে আছে, এবং গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচে চিলিকে পরাজিত করতে পারলেই আর্জেন্টিনা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।